আসসালামু আলাইকুম। গ্রিনটেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। তো আমি প্রথম ফটোশপ থেকে দেখাচ্ছি কিভাবে পিডিএফ ফরম্যাটে একটি ফাইল সেভ করতে হয়। তো আমি এখানে একটি ফাইল ওপেন করব। ওপেন করার জন্য ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেনে যাওয়ার পরে আমি এই ছবিটাকে ওপেন করব। এই ছবিটা দেখুন জেপিজি ফরম্যাটে সেভ করা আছে, এটাকে সিলেক্ট করব, দেন ওপেন। তো ফটোশপে আমার ছবিটা ওপেন হলো। তো আমি এখন এই ছবিটাকে জেপিজি থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করব। পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ এস। সেভ এসে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট, এই ফরম্যাটে এটা জেপিজি দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে অনেকগুলো ফরম্যাট চলে এসেছে। আমি এখান থেকে ফটোশপ পিডিএফ যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা সিলেক্ট করে দেন সেভ দিব। সেভ দেওয়ার পরে সেভ পিডিএফ, এখন আমার এই ছবিটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। তো এখন আমরা দেখবো কোনো ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট ফাইল কিভাবে পিডিএফ ফরম্যাটে সেভ করতে হয়। আমি এখানে একটা ডকুমেন্ট ফাইল লিখেছি, এই ডকুমেন্ট ফাইলটাকে এখন আমি ওপেন করব। দেন এখন আমি এটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করব। পিডিএফ ফরম্যাটে সেভ করার আগে আপনারা খেয়াল রাখবেন যে আপনার ডকুমেন্টগুলো সব কারেক্ট আছে কিনা, কারণ একবার পিডিএফ ফরম্যাটে সেভ করলে কিন্তু আপনি এই পিডিএফ ফরম্যাটটা এডিট করতে পারবেন না, তবে আপনার ডকুমেন্ট ফাইলটা যতবার খুশি এডিট করে নিতে পারবেন। তো এটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য ফাইল, ফাইল থেকে সেভ এস। সেভ এসে যাওয়ার পরে আমি একটা ফোল্ডার দেখিয়ে দেবো যে কোন ফোল্ডারে এটা সেভ হবে, এই ফোল্ডারের ভিতরে এটা সেভ হবে। দেন আমি এখানে সেভ এস টাইপে যাওয়ার পরে এখানে পিডিএফ ফরম্যাট দিয়ে দিব, দেন সেভ। তো আমার এই ডকুমেন্টটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। হ্যাঁ, আপনারা দেখতে পারেন যে ডকুমেন্টটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়েছে। এখানে আমার যে চারটা পেজ ছিল চারটা পেজ পিডিএফ ফরম্যাটে সেভ হয়েছে এবং চারটা পেজ সিরিয়ালভাবে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে ফটোশপ থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করতে হয় এবং ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট ফাইল থেকে কিভাবে পিডিএফ ফরম্যাটে সেভ করতে হয়। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট বা সার্টিফিকেট, পাসপোর্ট এগুলা স্ক্যান করার পরে এই ফাইলগুলাকে পিডিএফ ফরম্যাটে সেভ করার প্রয়োজন পড়ে। যেমন ধরুন আমি এখানে কতগুলো পিকচার রেখেছি বা এগুলাকে যদি আমি হিসাবে ধরে নিই যে এই ডকুমেন্টগুলোকে এখন আমি পিডিএফ ফরম্যাটে সেভ করব, তাহলে কিভাবে করব। এই ডকুমেন্টগুলোকে পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য আমি ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে আমি এখান থেকে পিকচারগুলোকে ওপেন করব। আমি এখান থেকে প্রথম চারটা পিকচার ওপেন করলাম। তো আমার এখানে চারটা ডকুমেন্ট ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখন আমি এটাকে যদি পিডিএফ ফরম্যাটে সেভ করতে চাই তাহলে সেমভাবে ফাইল, ফাইল থেকে সেভ এস। সেভ এসে যাওয়ার পরে এখানে আমরা ফটোশপ যে পিডিএফ ফরম্যাটটা আছে এটা দিব, দেওয়ার পরে সেভ, সেভ পিডিএফ দেবো। দেওয়ার পরে আমার এই ফাইলটা পিডিএফ ফরম্যাটে সেভ হলো। পিডিএফ ফরম্যাটে সেভ হলো কিন্তু এখানে আমার একটা ফাইল সেভ হলো, বাকি যারও তিনটা ফাইল সেগুলো কিন্তু রয়ে গেল। অর্থাৎ ওই তিনটা ফাইলকে যদি আমি এখন পিডিএফ ফরম্যাটে সেভ করতে চাই তাহলে এরকম প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে পিডিএফ করতে হবে। কিন্তু আমি এগুলাকে আলাদা আলাদাভাবে পিডিএফ করব না, আমি এখানে এই যে ডকুমেন্টটাকে যেভাবে পিডিএফ করেছি সেম এভাবে পিডিএফ হবে। একটা পিডিএফের ভিতরে আমার চারটা, পাঁচটা, আটটা, দশটা যতগুলো পেজ থাকে সবগুলো এই একটা পিডিএফের ভিতরে চলে আসবে। তো আমি এখন এটাকে কিভাবে করব, এটা করার জন্য আমার স্ক্যান করা প্রত্যেকটা ডকুমেন্টকে আগে জেপিজি ফরম্যাটে সেভ করব। জেপিজি ফরম্যাটে সেভ করার পরে ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে আমি এটাকে পেজ সেট আপ করে নেব। পেজ সেট আপ করার জন্য লেআউট, লেআউট থেকে সাইজ, আমার ডকুমেন্টগুলো যদি এ4 সাইজের হয় তাহলে এ4 সাইজ নেব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এ4 সাইজই হয়ে থাকে, যদি আপনি লিগেল সাইজ করে থাকেন তাহলে লিগেল সাইজ নেবেন। আমি এখন এ4 সাইজ নিচ্ছি। দেন আমি মার্জিনটাকে একদম কমিয়ে দেব, মার্জিন, কাস্টম মার্জিন। দেন এখানে আমি একদম কমিয়ে দিচ্ছি 0.2, চতুর্দিকে 0.2 দিয়ে দিচ্ছি, দেন ওকে। এখন আমার যে এই ডকুমেন্টের যে পেজগুলো আছে এই পেজগুলোকে আমি সব একসাথে ধরে এটার উপরে এনে ছেড়ে দেব। এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা পেজ এখানে চলে এসেছে। আমার এখানে আটটা পেজ ছিল, আটটা পেজ এখানে চলে এসেছে। তো আমি এখন এটাকে সেভ দেব। সেভ দেওয়ার জন্য ফাইল, ফাইল থেকে সেভ এস। সেভ এসে যাওয়ার পরে আমি একটা ফোল্ডারে সেভ দেব। দেন এখানে সেভ এস টাইপে আসার পরে এখানে পিডিএফ ফরম্যাট দিয়ে সেভ। তো আমার এই পিকচারগুলো এখন পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। তো আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এভাবে পিডিএফ ফরম্যাটে সেভ করে নিতে পারেন। এভাবে পিডিএফ ফরম্যাটে সেভ করলে একটা পিডিএফ এর ভিতরে আপনার যতগুলো খুশি পেজ একসাথে সেভ করতে পারবেন। তবে আপনার ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট ফাইল থেকে যদি কোনো পিডিএফ ফরম্যাটে সেভ করতে চান সেক্ষেত্রে আপনার মাইক্রোসফট অফিস 2010 অথবা এর আপডেট ভার্সন হতে হবে, কারণ 2010 এবং এর আপডেট ভার্সনগুলোতে পিডিএফ করা যায়। 2010 এর নিচে যে ভার্সনগুলো আছে ওগুলাতে আপনারা পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের সুন্দর ভিডিওর জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। ধন্যবাদ।